সব পর্যায়ের কর্মকর্তাদের সৎ হতে হবে, কোথাও কোনো ত্রুটি হলে কোনো ছাড় দেওয়া হবে না। নারায়ণগঞ্জে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। যশোরী উপজেলা নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। শহরের 10টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে অবৈধ যানবাহন, পাশাপাশি ধরা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের। যশোরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় এক নবজাতক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। দুপুরে শহরের চৌরাস্তা এলাকার আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে, তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমবারের মতো পটুয়াখালীর পায়রা বন্দরে টার্মিনালে পরীক্ষামূলকভাবে একটি মাদার ভেসেল জেটিতে ভিড়েছে। দুপুরে নবনির্মিত জেটিতে 24,000 মেট্রিক টন লাইন স্টোন নিয়ে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজটি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।